রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার মালাইকা ফেরেস্তাগণ নবীর জন্যে অনুগ্রহ প্রার্থনা করেন হে ইমানদারগণ তোমরা নবীর জন্যে রহমতের দোয়া কর এবং তার প্রতি সালাম প্রদান কর সুরা হজাব আয়াত ছপঞ্চাশ এই আয়াতে আল্লাহ তা মুমিনদেরকে তার নবীর প্রতি দুরুদ ও সালাম পেশ করার আদেশ করেছেন সুতরাং নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পেশ করা গুরুত্বপূর্ণ একটি এবাদত আবু হরাইরা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন আর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসাল্লাহ আলাই ওয়াহেদাতান সাল্লাহ আলহি আশারা যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুৎ পাঠ করবে আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন সোহি মুসলিম ওদ্যায় চার কিতাবুসলাদ হাদিস নাম্বার সাতশত সাতানব্বই রাসুদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন তার দশটি গুণা মাপ করেন এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করেন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর দূরত পাঠ করা বিভিন্ন সময় স্থান রয়েছে অনেক স্থানে রয়েছে যেখানে রাসুসাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দূরৎ পাঠ করার কথা বণিত আছে সুতরাং আমাদের উচিত রাসুসাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের উপর দূরত পাঠ করা আল্লাহ যেন আমাদেরকে এই হাদিসের উপরে গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দিন আমিন ইয়ারব্বুল আল আমিন